हेलो व्यूअर्स, सकल के जाना अन्नपूर्णार भाण्डारे स्वागत। आशा करी अपनारा सकले ही सुस्थ आर भलो आज के अन्नपूर्णार भाण्डारे माँ अपन जो बनिए देखा मसाला आलू पुरी और खूब ही चटजल्दी हो जाए रेसिपिटा। बंधुरा हाथे का जो आलू थे तो क्यों बना से माँ चलो देखे ना जा। तो मसाला आलू पुरी बनाते माँ नहीं आलू एखे चार पिस आलू आपनर प्रयोजन पड़े अपनी बेसिओ नीते पारें। अपनी जोटा पुरी बनाबें से ही अंदाजे आपके आलू नीते हबे। तो माँ एखे चार पिस आलू नहीं एक ग्रेट कर प्रथम आलूटा ग्रेट कर लाम्स थाके ना आपनारा स्मैशर सहाजे स्मैशो कर। तो आलूटा स्मैश करा हुए गेछे, एबार एकटा मिक्सिंग बोलेर मध्ये स्मैश करा सिद्ध आलूटा निये निच्छे मा। आर एखाने निये निएछे एक बाटी मयदा आलुर मध्ये दिए देया हलो आलुर ओपर, आरो एक बाटी मयदा देया हलो, टोटाल दु बाटी मयदा देया हलो एर मध्ये। এবার দেয়া হচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো, কালারটা ভালো আসবে। আর দেয়া হচ্ছে রোস্ট রেড মশলা। এই মশলার রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বন্ধুরা, আপনারা একটু চেক আউট করে নেবেন। আন্দাজ মতো নুন দেয়া হচ্ছে, দেয়া হচ্ছে কোয়ার্টার টিস্পুন হিং, আর দেয়া হচ্ছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দেয়া হচ্ছে রিফাইন অয়েল, তিন টেবিল স্পুন রিফাইন অয়েল এর মধ্যে অ্যাড করে নিচ্ছে মা। এবার সব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মা একটা ডো বানিয়ে নিয়েছে, খুব শক্তও না খুব নরম না, একটা ডো বানানো হয়েছে। এবার এটা থেকে ছোট ছোট করে মা লেচি কেটে নেবে। এরকম সাইজের লেচি হবে বন্ধুরা, হাতে অল্প একটু লেগে গেলেও কোনো ব্যাপার না বন্ধুরা, যেহেতু এটা আটা দিয়ে বেলা হবে তাই জন্য হাতে লেগে গেলেও কোনো ব্যাপার না, যেহেতু আলু দেয়া আছে তার জন্য এটা হচ্ছে। তো এইভাবে সবগুলো লেচি কেটে লই বানিয়ে নিয়েছে। এবার মা বেলে নেবে। তো চাকতার উপর দিয়ে দিচ্ছে এখানে শুকনো ময়দা, এরপর একটা লই নিয়ে বেলে নেবে পুরি। ঠিক এরকম সাইজের দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরিটা হবে, হাতে তুলে মা দেখিয়ে দিচ্ছে আপনাদের। এইভাবে সবগুলো পুরি মা বেলে নেবে প্রথমে।
তো পুরিগুলো বেলা হয়ে গেছে বন্ধুরা, থালার মধ্যে দেখতেই পাচ্ছেন মা ম্যাক্সিমাম পুরিগুলো বেলে নিয়েছে। এবার ভেজে নেবে মা। তো গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছে আর তার মধ্যে দিয়ে দিয়েছে রিফাইন তেল। রিফাইন তেলটা অনেকটা বেশি পরিমাণে দিতে হবে আর ডিপ ফ্রাই করে নিতে হবে। তো মা একটা পুরি ছেড়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছেন খুব সহজেই পুরিটা ফুলে উঠল, একদম পারফেক্ট বেলা হয়েছে তার জন্য আর পারফেক্ট মাখা হয়েছে তার জন্য পুরিটা ফুলে উঠল। তো প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তবেই কিন্তু পুরিটা ছাড়বেন। তো মা একটা করে নিয়েছে পুরি, এই দেখুন এইভাবে সবগুলো পুরি এক এক করে মা বেলে নেবে। এই দেখুন প্রতিটা পুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তো সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছে আজকে আমাদের মাসালা পুরি। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই লিখবেন কেমন লেগেছে। আর এই মাসালা পুরি রেসিপিটা কিন্তু বন্ধুরা আপনারা ভেজ ননভেজ যে কোনো আইটেমের সাথে খেতে পারেন কিংবা এমনিও খেতে পারেন। আর খুবই চটজলদি হয়ে যায় এই রেসিপিটা বন্ধুরা, আর খেতেও টেস্টি লাগে। আর যদি মায়ের হাতে এই রেসিপিটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, পাশে বেল আইকনটা প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।